नमस्कार बंधुरा, रीना किचेने सबाई के स्वागत। आमी बानाबो आज के भोला माछ दिए पातुड़ी। तो पातुड़ीटा किभावे बानाच्छी सेई रेसिपिटा देखे नेवा जाक। तो आमी पियाज निये निएछी, काचा लंका, सर्षे आर निये निएछी पाँचटा भोला माछ। भोला माछगुलो भालो करे आमी केटे धुए निएछी आर हच्छे निये निएछी चारटे लाउ पाता। तो सर्षेटा आमी भालो करे बेटे नेब, तारपरे आमी नून हलुद माखाबो। एखन দিয়ে দিলাম নুন ভোলা মাছের মধ্যে। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেল। কাঁচা লঙ্কা বাটা আর সর্ষে বাটা, সর্ষেটা আমি মিহি করে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, সর্ষে বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেছি। এবার দিয়ে দিলাম সর্ষে তেল, আবার একটু মাখিয়ে নেছি সর্ষে তেল দিয়ে, যাতে মশলাগুলো ভালো করে মাছের মধ্যে ঢোকে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আছে। পেঁয়াজটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমার মশলা দিয়ে মাছটা মাখানো হয়ে গেল। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানে সর্ষে তেল দিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। এবার কড়াই লাউ পাতাগুলো বিছিয়ে দিচ্ছি। দুটো লাউ পাতা সমান করে বিছিয়ে দিলাম। এবার আমি একে একে করে মাছগুলো দিয়ে দেবো। তবে রেসিপিটা খুবই সুন্দর আর মাছটা খেতেও খুব ভালো লাগে বন্ধুরা। এভাবে পাতুড়ি বানালে, আমরা তো সর্ষে বাটা দিয়ে অনেক সময় ঝাল খাই, কিন্তু এটা একটা অন্যরকম স্বাদ লাগে, কিন্তু ভালো লাগে খেতে। এবার মশলাগুলো হাত দিয়ে ভালো করে কাঁচিয়ে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলো দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তবে কলা পাতায় পাতুড়ি হয়, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ভেটকি মাছ আমরা কলা পাতাতে পাতুড়ি করি, কিন্তু এটা যেহেতু ভোলা মাছ, কলা পাতা কীরকম হবে এটা, এর জন্য আমি লাউ পাতাতেই করলাম। এবার দিয়ে দিলাম সর্ষের তেল। আর লাউ পাতাটা পরে ভাতের সাথে খাওয়াও যায়, এটা কিছুই ফেলা যাবে না। ভালো করে মুড়িয়ে দিলাম পাঁচটা একটুখানি, তো ভালো করে ঢেকে দিলাম। তো ঢাকা হয়ে গেল, এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন।
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল। তা ঢাকনা তুলে দিলাম, পাতাটা সিদ্ধ হয়ে গেছে, তা মাছটাও হয়ে গেছে। তো মাছটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও অসাধারণ। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, বাড়িতে ভালো লাগবে। তবে আজকের মতন রাখছি, আবার দেখাবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন।